আজকে রান্না করছি এক ফোড়নে দুই তরকারি, একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে বিফ। অবশ্যই কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর দেখতে থাকুন কিভাবে রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকেই তো এখন মাংসটা রান্না করবো, মাংসটা বসিয়ে দিলাম, এটা এখন একটুখানি ম্যারিনেট করে রাখছি, তো তো এক মিনিট থাকুক। আর এখানে সবজি করব, গতদিন যে সবজিটা করেছিলাম ওটা দারুণ হয়েছিল, ভাবছি যে ওইটাই আজকে একটু করব। এই যে কাঁকরোল, বেগুন আর সাথে আছে এই যে কাঁঠালে বেশি না, দেখলাম যে শিউলি এই লাল অংশটা বাদ দেয়, আমি বলছি না লাল অংশটা বাদ দিবে না, লাল অংশটাতে পুষ্টি বেশি, লাল অংশটা রেখে দিছে আজকে। তো এটা দিয়ে একটা সবজি করব। আর এখানে আজকে দেখলাম রান্না করতে গিয়ে গতকাল যে আমার জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, এই জন্য একটু জিরা পাউডার করে নিলাম। আর এই তো জিরার পাউডার, গরম মশলার পাউডারটা ফ্রিজে আছে, ওটা ঢেলে নিব। আর এখানে আছে তোমার ম্যাজিক মশলা, রসুন, সরি হলুদ, কাঁচামরিচ কি বলছি আর কি বলি। আর এটা হচ্ছে জিরার জায়গা, এটা আমি ভরাবো, রেডি করে নিব। আর আজকে এখানে রান্না করছি বিফ, আবার একটু চিকেনও রান্না করব। চিকেনটা এখন দেখি কী অবস্থা, ভাত রান্না শেষ আর আজকে বাসায় না অন্যরকম একটা কাজ করছি, এটা তো শুনলে হাজবেন্ড বকা খাওয়ার কাজ করছি, কী করব, মাথাও না থেকে কাজ করে না, শুধু উল্টাপাল্টা করতে ইচ্ছে করে। এই যে উল্টাপাল্টা যে কাজটা করছি সেটা আপনাদের দেখাই। এখন এই জায়গাটাতে পানি যাবে না, পানি যে আমার ডিস্টার্ব করবে, এটা পুরাটা খুলে ফেলছিলাম, খুলে ফেলে এই জায়গাটা নিয়ে গেছিলাম, ওই তো ছেলে বসে আছে যে আগে ওখানে ওয়াশিং মেশিন ছিল না, ওখানে তো ওখানে নিয়ে যাওয়ার পরে যে জন্য আমি টান দিলাম, পরে যা দেখি সেই সমস্যার সমাধান হয়ে গেছে, পরে আবার সে টেনে নিয়ে এসে আবার এখানে লাগলাম। তো এখান থেকে টান দিলে তো আমার এখানে একটা বক্স বানাতে হবে, পরে ভাবলাম যে আপাতত না হয় থাকুক, যখন বক্স বানাবো তখন না হয় টান দেওয়া যাবে, যদি টান দিই ভবিষ্যতে। এখানে থাকাতে না কিছু সমস্যা হচ্ছে, এখন আর বলতে চাই না, সমস্যার কথা না বলতে হয় না, সমস্যার সমাধানটা হওয়ার পরে যদি বলি তখন সেটা ভালো লাগে। তো এই তো থালা বাসনও ধুয়ে সেগুলি দিয়ে চলে গেছে, কাটাকাটি সব করে দিয়ে গেছে, ওই যে মিস্ত্রি আসছিলো, মিস্ত্রি এসে টানাটানি করার কারণে অনেকটা সময় আমার লেট। এখন আমি রান্না করছি, এখানে আছে আদা রসুন পেস্ট, এই তো কিউব কিউব করা, আর যে পাতিগুলো ধোয়া হয়েছে ওগুলো রাখা হবে জায়গা মতো, ভাতটা রান্না করা আছে। আর এখানে আছে কতদিনের একটা সেকেন্ড পিস আছে, এটা দিয়ে আপাতত হাবিবকে খেতে দিই, ও খেতে নেই, আমাদের রান্না করতে দেরি হয়ে গেছে, আগে বিফটা রান্না করবো, পাশে ও চুলাতে দিব সবজি। তো চলো দেখি রান্না করি।
দুপুরে ভাত খাবো আজকেও ঠিক সেই আগের মতো। এই যে কাঁচামরিচ নিছি, আমি নেব বড়টা, মেয়েদের দিব ছোট ছোট, একটা একটা করে খাবো, রাতে খাবার একটা কাঁচামরিচ। আর সবজিটা আগে নেই, তারপরে নেব হচ্ছে সজনা। আজকে সজনা দিয়ে চিকেন রান্না করছি, এটা দারুণ মজা। তোমার কি হয়েছে? বাইরে যাওয়া যাবে না, বাইরে তো বৃষ্টি, তুমি তো বাইরে যেতে পারবে না বাবা, বাইরে অনেক বৃষ্টি। আসো, তোমার খাওয়া দাওয়া শেষ, ঘুমাও, একটু ঘুমাই নাও। দেখি আজকে কেমন হয়েছে, কালকে তো দারুণ ছিল, এই জন্য ভাবলাম সবজিগুলো আছে আজকে ওইভাবে রান্না করি। কালকে না খেতে পারি না, অল্প করে রান্না করছি তো, এই জন্য আজকে একটু বেশি করে করছি। আমি তো ভাত খাচ্ছি রে বাপ, পরে তোকে নিয়ে যাবো। তো বিকালে আবার গেস্ট আসছিল, তাদের জন্য কাঁঠালের চপ ছিল, ওটা ভেজে দিলাম, একটু আমের জুস করে। আমার হাতে তো আজকে আবার আঙুলে ব্যথা করছে, এটা আজকে আবার আনারস নিয়ে আসতে, আনারসগুলো এখন আমি তো কাটতেই পারবো না, কারণ ডান হাতেরই আঙুল ব্যথা করছে। তো দেখি মনি ভাই একটু বাইরে গেছো, আসলে কেটে দিবে, পরে বাচ্চারা খাবে। মজা, তুমি কি আনারস খাবে? মজা, এই যে মজা, তুমি কি আনারস খাবে? আনারস খাবে? মিমি পড়তে বসে বই এভাবে খুলে রেখে কতবার না করছে যে খুলে রেখে কোথাও যাবা না। আর বইয়ের নিচে মোবাইল কেন? মজা সোনাটা কি কি করে, কি করে ও? দুস্তামি করে, বাইরে যেতে ইচ্ছে করে? বাইরে তো যাওয়া যাবে না, বাইরে ছাদে পানি, অনেক ময়লা, তুমি যদি বাইরে যাও তোমার হাতে পায়ে ময়লা লাগবে, বুঝো না? আমার লক্ষ্মী মেয়ে অনেক কিছু বোঝে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটি ব্লগ। আমার সামনে সোমবার পর্যন্ত আপনাদের সাথে ছোট ছোট ব্লগে আপনি শেয়ার করব, যতটুকু কানেক্ট থাকবো আমি কি কি করছি সেটাই। বাসায় থাকবো না, আমরা একটা কোর্সে অংশগ্রহণ করছি পুরো পাঁচজনই, আমার তিন বাচ্চা সহ আমি আর আমার হাজবেন্ড যাচ্ছে হচ্ছে ঢাকায়। তো এই জন্য আমি কিন্তু বাসায় থাকবো না, সকাল 6:30টার ভিতরে বাসা থেকে বের হব, আর আস্তে আস্তে হয়তো 9:30-9:30 বাজবে। তো এই জন্য কিন্তু মানে অতটা হয়তো আপনাদের সাথে ডেইলি কাজ আপনাদের সাথে শেয়ার করব না, তো যতটুকু পারি শেয়ার করব আর আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করব। আপনারাও আমার ভিডিও দেখতে থাকুন, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর পরিশেষে একটি কথাই বলতে চাই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি এই কাজটি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।